স্বাধীনতা উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা। উপস্থিত নগরপাল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর সদর বাজারে আয়োজিত হলো প্রাক স্বাধীনতা দিবস উদযাপন এবং কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায়, ব্যারাকপুর দেবীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত দত্ত সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠান থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা। এর পাশাপাশি বিশেষ সংবর্ধনা তুলে দেওয়া হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী প্রদীপ্ত নিয়োগীর হাতে। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়া ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তো অনেক সময় ইনফরমেশন আসে কি আইআইটিতে এক ছাত্র আছে, ওখানে কিছু হয়েছে, কোনোভাবে মন খারাপ হয়েছে, ওর আত্মহত্যা করে দিয়েছে, সুসাইড করে দিয়েছে, ছেলে মেয়ে আছে কিছু, কোন মা বাবা বকেছে, ও সহ্য করতে পারলো না, ও সেটাকে ও মনস্থিতি ওর ভালো রাখতে পারলো না, ও ডিপ্রেশনে চলে গেছে, ইয়া ও এখন সেইভাবে কথা করছে না, তো এটা কেন হয়? এটা তার কারণটা হচ্ছে ও লেখা পড়া তো ভালো, লেকিন ওই যে কি কি ফেস করতে হবে, অনেক সময় আমাদেরকে যখন আমরা পরিশ্রম করি, যখন কোনো আমরা সংঘর্ষ করি, তারপরে পরীক্ষা দিই, কোনো পরীক্ষা হতে পারে, খেলাধুলাও পরীক্ষা আছে, আমরা কোনো ক্রিকেট ম্যাচ খেলছি, ফুটবল ম্যাচ খেলছি, টেনিস ম্যাচ খেলছি, কবাডি খেলছি, আমাদের স্কুলে আমরা ভেবেছি আমি টপ হব, হয়নি টপ, 10th র্যাঙ্ক এসছে, 20th র্যাঙ্ক এসছে, আমাকে মানতে হবে এটা, সেই মানাটা, হারকে মেনে নেওয়াটা ও তারপরে এগিয়ে যাওয়াটা, সেটা শুধু লেখা পড়ায় আসে না, সেটা আমাদেরকে যে আমরা প্রসেস থেকে যাই সেটা ওখান থেকে শিখলাই হয়, ওখানেই যারা পেরেন্টস আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো, কোনো সময় নিজের ছেলে মেয়েকে এইভাবে বকবেন না, এ তুই কি 80% নিয়ে আসলি, 90% ভেবেছিলাম নিয়ে আসা উচিত ছিল, পাশের ছেলে 90% নিয়ে এসছে, তো কিছু করতে পারবি না, আমার পার্সেন্টেজ কত ছিল 10th আপনি জানেন, আমি লেখাপড়া ঠিকঠাক, আমার প্রথমত ব্যাগ রাখে আমি খেলার মাঠে পালিয়ে যাব, এটা আমার প্রথম প্রয়াস থাকত, আমার 10th হালাকি আগে এত পার্সেন্টেজ আসতো না, বাট 10th আমার পার্সেন্টেজ ছিল 57.5, আমি সেকেন্ড ডিভিশন ছাত্র 10th, আপনারা সকলেই ফার্স্ট ডিভিশন, তো কোনোদিন নিরাশ হবেন না, যখন সেকেন্ড ডিভিশন হয়ে আমি এখানে আসতে পারি তাহলে আপনারা তো আমার থেকে অনেক এগিয়ে যেতে পারেন, ওর একটা জিনিস আছে আমি 57.5 হয়েও এটা ভাবি নেই এটা আমি খুব খারাপ করেছি ইয়া খুব ভালো করেছি, তারপরে 12th 67 করলাম তখনও ভাবি নেই যে আমি খারাপ করেছি ইয়া ভালো করেছি, বাট আমি এটা সবসময় ভেবেছি যে আমি নিজের লাইফটাকে এনজয় করছি, তারপরে আমি গ্রাজুয়েশন আরও ভালো করলাম, তারপরে আবার ফার্দার গেলাম তখনও আরও ভালো করলাম, তো ভালো আর খারাপ জিনিসটা না, আরো ভালো রেজাল্ট করতে হবে, ব্যারাকপুরের সম্মান আরো উজ্জ্বল করতে হবে, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গার্লস স্কুল, জয়দীপ গেল কোথায়,
অনন্যা ব্যানার্জি কুমার শ্রেষ্ঠ সরকার কে আছো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278200456